দেখতে দেখতে চলে আসলো বিটিএস এর 11th অ্যানিভার্সারি। বিটিএস হাইটাসে যাওয়ার পর কেটে গেছে দুইটা বছর। প্রথম প্রথম তো মনে হতো এই দুইটা বছর কিভাবে কাটবে, কিভাবে তোমাদের ছাড়া সময়গুলো যাবে, অথচ চোখের নিমিষে কিভাবে যেন শেষ হয়ে গেল। কত অনিশ্চয়তা, হয়তো তোমাদেরকে আর ওইভাবে পাবো না, কিন্তু এই সাতজন মানুষ এক মুহূর্তের জন্য আমাদেরকে একা হতে দেয়নি। সেটা চীনের প্রতি মাসে আমাদের জন্য পাঠানো ভিডিও মেসেজ হোক বা মিলিটারি সার্ভিসের ফাঁকে আর্মির দেওয়া সেই ছোট্ট খুদে বার্তা, আই মিস ইউ আ লট গাইজ, লেটস স্টে হেলদি, আবার হোপের সময় পেলেই আর্মিদের খোঁজ নেওয়া, সুগার সেই মিলিটারি সার্ভিসে যাওয়ার আগে আর্মিদের সব আবদার পূরণ, জিমিনের বিভিন্ন ভাষায় আর্মিদের লাভ ইউ বলা, তেইয়ং এর সেই টাইম টু টাইম আর্মিদেরকে নিজের আপডেট দেওয়া, আর দলের সবচেয়ে ছোট সদস্য জংকুক তো তার আর্মিদের সাথে সব মুহূর্ত ভাগাভাগি করে নিয়েছে, যেন প্রতি মুহূর্তে সে আর্মিদের ঘরের মানুষ। আর্মিরাও তোমাদেরকে সাথে রেখেছে তাদের দিনলিপির মতো। হয়তো এবার অপেক্ষা শেষ হতে যাচ্ছে, কারণ আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন এখন আমাদের সাথে। হ্যাঁ, চাঁদ তার পৃথিবীর কাছে আবার ফিরে এসেছে, এখন শুধু অপেক্ষা OT7কে একসাথে হাসতে দেখার। আবার একসাথে কনসার্ট হবে, আবার একসাথে ওয়ার্ল্ড টুর হবে, আবার একসাথে নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া হবে। উই আর ওয়েটিং ফর ইউ অল, প্লিজ কাম ব্যাক সুন, অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি বিটিএস, লাভ ইউ অল, অ্যান্ড বেস্ট মুমেন্ট ইয়েট টু কাম।